সোনাগাছির যৌনকর্মীর জবানবন্দি একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি তথ্যচিত্রের মাধ্যমে সারা দুনিয়ার দরবারে পৌঁছে গিয়েছিল সোনাগাছির নাম একাডেমি পুরস্কারে সম্মানিত হওয়া ওই তথ্যচিত্রটি সোনাগাছির যে যৌনকর্মীর জবানবন্দি থেকে তৈরি হয়েছিল তার নাম মুন্নি তথ্যচিত্রটির জন্য দেয়া ইন্টারভিউতে মুন্নি জানিয়েছেন তার সোনাগাছির জীবনের অভিজ্ঞতার কথা তিনি কিভাবে এখানে এসে পৌঁছালেন সেসব কথা মুন্নি জানিয়েছেন তিনি বাংলাদেশের মেয়ে মাত্র দশ বছর বয়সে তাকে সোনাগাছিতে নিয়ে আসা হয় তিনি যে মাসির কাছে এসে ওঠেন তিনি মুন্নির খাওয়া পরার দায় নেয় বিনিময়ে মুন্নি বাধ্য হয় যৌন পেশা নাম লেখাতে মুন্নি জানিয়েছেন তাকে রাজপুত্রের মতো দেখতে একটি ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে কলকাতা নিয়ে আসা হয় এবং শহরে নিয়ে এসে সোনাগাছিতে বিক্রি করে দেওয়া হয় মুন্নির কথা অনুযায়ী সোনাগাছিতেও এখন মারাত্মক পেশাদারী প্রতিযোগিতা অনেক মেয়ে এসে হাজির হচ্ছে এশিয়ার এই বৃহত্তম ও অন্যতম প্রাচীন রেড লাইট এরিয়ায় যৌন পেশাতে রোজগার করা এখন রীতিমতো কঠিন তার মতে সব ধরনের পেশার মানুষই সোনাগাছিতে যৌনতা কিনতে আসে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কলেজ ছাত্র উকিল ট্যাক্সি চালক বিবাহিত পুরুষের ভিড় জমায় সোনাগাছিতে